সুপ্রিয় দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, উত্তর হাইস্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের দীর্ঘদিন যাবৎ বেশ কয়েকটা ক্লাস আমার মিস হয়ে গেছে। এই ক্লাসগুলি মিস হওয়ার এই কারণ ইচ্ছাকৃত ত্রুটি না, আমার নেওয়া সম্ভব ছিল না, এই জন্য যে আমার বাসাটা শিফট করেছি। বাসা শিফট করতে গিয়ে প্রথমে ওইখানকার জিনিসপত্র গুছানো, বেশ কতদিন থেকে বাসা খোঁজাখুঁজি, আবার এখানে সেট আপ করে তারপর ওখানে ইন্টারনেট লাইন, এইসব মিলিয়ে কয়েকটা ক্লাস মিস হয়ে গেছে। আমি আশা করি ওই মিসিং ক্লাসগুলি তোমাদের এই ক্লাসের রুটিনের বাইরে সময় আমি একটু মেকআপ করে দেবো, এবং সেই সময়টা হবে 12টায়। দেখলাম অন্যান্য ক্লাসে আমি করে দেখলাম যে স্টুডেন্টদের মতো বাদ বা তাদের নিয়ে এই সাপোর্ট নিয়ে বা কমেন্টস নিয়ে দেখলাম যে ওরা 12টাই প্রেফার করে বেশি। আর একটা টাইমিংয়ের কথা বলছিলাম, বিকালে বিকালটা ওরা সাপোর্ট করে নাই, তোমাদের ক্ষেত্রে মনে হয় সেটাই হবে। আর আমি 12টায় কখন কীভাবে করবো, যেহেতু তোমাদের পরীক্ষা এসে গেছে, সেই পরীক্ষায় যাতে তোমরা ভালোভাবে একটু নাম্বারের স্কোরটা ভালো থাকে, সেই জন্য আমার এই ক্লাসগুলি অবশ্যই নেওয়া উচিত। এবং তোমরাও একটু চেষ্টা করবে যেন এই আমি যে শিডিউল সময়টা দিব, অন্যান্য ক্লাস যখন না থাকে স্যারদের, ক্লাস তো তোমাদের 12টায় শেষ হয়ে যায়, 10টা থেকে 12টা থেকে আরেকটা পিরিয়ড যদি একটু গ্যাপ টাইম করো পরীক্ষার পূর্ব মুহূর্তে, এখন সময়ও বেশি নাই, তাহলে খুব একটা ঝামেলায় পড়বো না বা ক্ষতির কারণ হবে না, ঠিক আছে? ইনশাল্লাহ পারবে। এই ধৈর্য তোমাদের আশা করি যারা অনলাইন ক্লাসে যুক্ত থাকো তাহলে অবশ্যই পারবে, ঠিক আছে? এবং তোমাদের এই সময়টা একটু মনোযোগ দিয়ে একটু দেখো, প্রশ্নের প্যাটার্ন একটু আলোচনা করব, যেগুলি তোমাদের সিলেবাসে আছে সেই সিলেবাস ভিত্তিক চ্যাপ্টার যেগুলি আছে সেই চ্যাপ্টার ভিত্তিক তোমাদের কুইজ প্যাটার্ন নিয়ে এখন আলোচনা করব। তোমাদের এগুলি বেশ কয়েকবার হয়তো করা হয়েছে, অনেকেরই রিভিশন করা হয়েছে, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন আমি এই সময়ে আজকে ক্লাসটা নিচ্ছি, আমাদের স্কুলে একটা ম্যানেজিং কমিটির মিটিং আছে, এই মিটিংয়ের সময় তোমাদের ক্লাসটা নেওয়া সম্ভব হবে না, এখন আমি নিয়ে রাখতেছি। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে এড হতে পারতেছো তো ওয়েলকাম, আর যারা পারতেছে না তাদেরকে তোমরা একটু ক্লাসটা পাওয়ার পরে, ক্লাসটা করার পরে তোমরা একটু শেয়ার করে দিও, যাতে অন্যান্য বন্ধু বান্ধবরা তোমাদের সাথে ওই ক্লাসটা পেয়ে যায়, ঠিক আছে? আর আমি হয়তো শেয়ার করে রাখবো বা আপলোড করে রাখবো আমার শিডিউল টাইমে, যে সকল স্টুডেন্ট ওই লাইভে আসবে বা যে সকল স্টুডেন্ট ফেসবুক অন করবে তারা এই সময় দেখতে পারবে, ঠিক আছে? সমস্যা আশা করি হবে না। তারপর তোমরা একটু শেয়ার করে দিও যার যার এতে যে মুহূর্তে দেখতে চায় সেই মুহূর্তে তারা দেখতে পারবে, এবং যেন সবাই উপকৃত হয়, ঠিক আছে? তাহলে এখন আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলি তোমাদের কুইজের জন্য কিছু কনফিউশনে পড়বে, তোমাদের দুর্বলতা হয়তো এগুলিতে আসে, বেশি বেশি করো নাই, সেই চ্যাপ্টারটা নিয়ে আমি একটু আলোচনা করবো এই জ্যামিতি অংশ নিয়ে। পরে আরেকটা ক্লাস আমি পরিমিতি অংশ নিয়ে আলোচনা করব, কুইজ প্যাটার্নগুলি কীরকম আসে এগুলি নিয়ে, ঠিক আছে? তাহলে জ্যামিতি অংশের মধ্যে দেখো আমি কিছু বেশিরভাগ বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেমন এই চতুর্ভুজ ভিত্তিক যেগুলি বেশি পরিমাণে তোমাদের আসে সেইগুলি, যেমন আমি একটু কিছু লিখে নিচ্ছি, আর আমার এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এই অংশটা তোমাদের দেখতে হয়তো লাইটের শেড পরে দেখতে একটু ঝামেলা লাগে, এই জন্য এই বৃত্তটা এঁকে নিচ্ছি যাতে আমার এখানে লেখাটা না যায়, ঠিক আছে? তোমাদের বোরিং লাগবে, দেখতে অসুবিধা হবে। তাহলে এখন দেখি, আর তোমরা একটু দেখো যারা লাইনে আছো, আমি মোবাইল এতে এই এমবিতে চালাচ্ছি, তো হয়তো
ডিস্টার্ব হতে পারে, না হওয়ারই কথা, 2 দিন 3 দিন ক্লাস করাইছি, কেউ ডিস্টার্বের কথা বলে নাই, অল ক্লিয়ার বলছে। আর তোমাদেরও যারা লাইনে আছো তারা একটু দেখো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। যদি ঠিক মতো দেখা যায় বোর্ড এবং আমার কথা ঠিক মতো শোনা যায় তাহলে একটু কমেন্টসে ওকে লিখো বা এগুলো, আর যদি ডিস্টার্ব হয় বোঝা না যায় তাহলে একটু কমেন্টসে লিখো কি সমস্যাটা, ঠিক আছে? তাহলে আমি দেখে এটা সেভাবে পদক্ষেপ নিতে পারবো। একটু দ্রুত কমেন্টসে লিখো, আমি আগাচ্ছি। তোমাদের প্রশ্নে এরকম থাকলে মনে করো এই পরিসীমা একটি কোণের মান জানা থাকলে, পরিসীমা ও একটি কোণের মান জানা থাকলে কোণটি আঁকা সম্ভব। ক, পরিসীমা এবং একটা কোণের মান জানাতে হলে কোণটি আঁকা সম্ভব। সামান্তরিক হ, আয়ত গ, সামান্তরিক আয়ত বর্গ রম্বস বর্গ রম্বস একটু তোমরা আমার যে প্রশ্নটা লিখেছি সেটার মধ্যে কোনটা সঠিক উত্তর একটু কমেন্টসে লিখো, দ্রুত লিখো, কমেন্টসে লিখো। বোর্ড পোড়াটা দেখা যায় না, ফোনটা পিছনে নেন একটু, আচ্ছা ফোনটা একটু পিছনে নিলাম, যদি ফোনটা পিছনে নিলে ঠিকভাবে দেখা যায় তাহলে দেখো, এখন আশা করি দেখা যাচ্ছে। ওকে, মনে হয় এখন দেখা যাচ্ছে, তোমরা একটু দেখো আর কথা মনে হয় শোনা যাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো এখন সঠিক উত্তরটা একটু কমেন্টসে দ্রুত লিখো, সঠিক উত্তরটা কোনটা হবে একটু কমেন্টসে দ্রুত লিখো। আমি আর একটা লিখছি এরই মধ্যে, 1 নাম্বার 2 নাম্বার, এগুলি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কয়টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গ আঁকা সম্ভব? কয়টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গ আঁকা সম্ভব? বর্গ আঁকা সম্ভব, এটার অপশন দিচ্ছি না, তোমরা অ্যান্সারটা লিখবে, অ্যান্সারটা সংখ্যায় হবে, তাড়াতাড়ি করো তোমরা। এগুলি আমি লিখতেছি কমেন্টসে লিখো, পরে আমি একটু সলভ করে দিব, যাদের তোমাদের কমেন্টস দেখে আমি সলভ করে দিব,
তোমরা কতটুকু অবস্থানে আসো, তোমরা সঠিকভাবে পারতেছো কিনা সেটা কমেন্টস দেখে আমি পরে সলভ করে দিব, ঠিক আছে? দেখি তোমাদের কার কেমন হচ্ছে, একটু দ্রুত কমেন্টসে লিখো। একটি বাহুর দুর্গ, যা না থাকলে বা দেওয়া থাকলে কোন দিয়ে আঁকা সম্ভব? তিন, একটি বাহুর দৈর্ঘ যা না থাকলে যদি এক নাম্বার মিসও হয় তাহলে দুই নম্বর দিতে পারবে নাকি? সরি, একটু গ্যাপ হয়ে গেছে, একটু ঝামেলা ছিল। একটি বাহুর দৈর্ঘ্য যা না থাকলে কোনটি আঁকা সম্ভব? কোনটি আঁকা সম্ভব? অ্যান্সারগুলি একটু কমেন্টসে লিখো, আমি দেখতেছি, দেখিয়া তোমাদের অবস্থানটা ঠিক করতেছি। দেন পাশে কিছু লেখা মিস হয়, না টু সব এ টু দেখা যাচ্ছে। আচ্ছা, সবই দেখা যাচ্ছে। আব্দুল আলিম, আলাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কমেন্টসে উত্তরগুলি কেউ এখনো লিখছো না, না লিখছো আমার কাছে আসছে না, আসতে দেরি হচ্ছে কি না বুঝতেছি না। কোনটা এখনো, ফোনটা কি পিছিয়ে নিতে হবে স্যার? নং একটা মনে পড়তেছে না, বাট দুই নং হবে একটা, আর তিন নং হবে বর্গ,
3 নং বর্গ, থ্যাংক ইউ ভেরি মাচ মালিহা রহমান। সে কমেন্টসে লিখেছে 1 নংটা মনে পড়তেছে না। 1 নংটা হইল পরিসীমা দেওয়া থাকলে 4 ভাগ করা যায়, সেটা হলো রম্বস, এবং একটা কোণ দেওয়া থাকে, একটা কোণ দেওয়া থাকলে রম্বসের একটা কোণ জানা লাগে, শুধু পরিসীমা দেওয়া থাকলে আঁকা যাবে না। কিন্তু বর্গ হইলে শুধু পরিসীমা থাকলেও বর্গ আঁকা যাবে। আর ইহিনী বর্গের 4 নম্বর প্রশ্নটা এরকমও হতে পারে, শুধু পরিসীমা জানা থাকলে, শুধু পরিসীমা জানা থাকলে, তাহলে এটা পাইলা কি, এটাই হলো রম্বস। কারণ পরিসীমা মানে পরিসীমাকে 4 ভাগ করলে 1 ভাগ, একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, আর রম্বস আঁকার জন্য একটা কোণ আঁকাও, কোণ জানা থাকাও জরুরি। ঠিক আছে, তাহলে আমরা রম্বস আঁকতে পারবো। তাহলে 1 নম্বরের উত্তর হলো গ, রম্বস। কয়টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে, এটা তোমরা কেউ কেউ কমেন্টসে লিখছো, যারা লিখতে পারছো বা মনোযোগ সহকারে ফলো করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা এই 1টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গ আঁকা যায়, অথবা শুধু পরিসীমা জানা থাকলে কোনটি আঁকা সম্ভব। তাহলে এটাও কিন্তু অ্যান্সার পারবে ইনশাল্লাহ, শুধু পরিসীমা জানা থাকলে এনে কোনটা আঁকা যায় এর মধ্যে হয়তো বলছি। আর 2টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গ আঁকা সম্ভব, শুধু 1টি বর্গ, এটা কমেন্টসে তোমরা লিখেছো। আর 1টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোনটি আঁকা সম্ভব, এটা যেমন এটার অল্টারনেটিভ প্রশ্নটা। ঠিক আছে, তাহলে দেখো তোমরা এটা মোটামুটি ভাবে যে পর্যন্ত এগুলি আলোচনা করছি এগুলি ইনশাল্লাহ সবাই এই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। কখন কোন একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, তাহলে ত্রিভুজ এবিসি অঙ্কনের জন্য নিচের কোন তত্ত্বগুলো প্রযোজ্য হবে? পাস, ত্রিভুজ এবিসি অঙ্কনের জন্য নিচের কোন তত্ত্বগুলো আবশ্যক? ক নাম্বার, এটার অপশন গুলি না দিলে বুঝতে পারবা না। AB3, BC6, AC10, AB3, BC6, AC10, এরপরে কোণ A 50 ডিগ্রি, B 30 ডিগ্রি, কোণ A 50 ডিগ্রি, B 30 ডিগ্রি, কোণ C 100 ডিগ্রি, 100 ডিগ্রি। এরপরে গ, AB5, BC10, এবিসি অঙ্কনের জন্য নিচের কোন তত্ত্বগুলি প্রযোজ্য হবে? AB5, BC10, AC6, AB5, BC10, AC6, A 60 ডিগ্রি, ত্রিভুজ ABC অঙ্কনের জন্য নিচের কোন তত্ত্বগুলো প্রযোজ্য হবে? A 60 ডিগ্রি, B 40 ডিগ্রি, A 60 ডিগ্রি, B
40 ডিগ্রি, কোণ সি 90 ডিগ্রি। দেখো এই এটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা একটু দেখো কোনটা সঠিক হবে। এটা আমি কমেন্টস দেখতে চাচ্ছি তোমাদের মধ্য থেকে, দেখি তোমাদের কে এটা মোটামুটি ভাবে কয়ের উত্তর কত, কয়ের উত্তর কত? সাইদুজ্জামান অন্ত, কয়ের উত্তর কত? কোন কয়ের উত্তর? সাইদুজ্জামান তোমার প্রশ্নটা আমি বুঝতে পারতেছি না, কোন কয়ের উত্তর কত বলছো? আমার হয়তো কোথায় ভুল হতে পারে না, এই জি আসো, দেখো একটা হলো এটি সেন্টিমিটার এককে, এবিসি 3 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, এসি 10 সেন্টিমিটার। এটা দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, এই কোণের মান 50 ডিগ্রি, 30 ডিগ্রি, 100 ডিগ্রি, এটা আঁকলে সম্ভব কিনা, এবি 5, বিসি 10, এসি 6 সেন্টিমিটার হলে এই ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। 5 নম্বরটা আমি বলতেছি, এ 60, বি 40, সি সি ধরি 80 ডিগ্রি, সি 80 ডিগ্রি দিলাম। এখন দেখো এটার 5 নম্বরে কোনটা সঠিক একটু কমেন্টসে লিখো। হ্যালো সাইদুজ্জামান অন্ত, ক কই পাইলি? আমি এটা বুঝতেছি না, শুধু ক, শুধু ক কোনটা এটা একটু আইডেন্টিফাই করো, তোমার হয়তো দেখতে মনে হয় তোমার প্রবলেম হচ্ছে। আর একটু দেখো পাশের অ্যান্সারটা একটু লিখতে চেষ্টা করো, আমি উপরে গুলি মুসলাম। এরপরে আর একটা, কোন কোন একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? কোন কোন একটি ত্রিভুজ অঙ্কন সম্ভব? কোন কোন একটি ত্রিভুজ সম্ভব? তিনটি বাহু দেওয়া থাকলে তিনটি, কোণ দেওয়া থাকলে দুইটি বাহু। 1 নম্বর এটা রোমান লেটার দিয়ে লিখতেছি, তিনটি বাহু, তিনটি বাহু, দুই তিনটি কোণ, তিন দুইটি বাহু, দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ। ও 1 2 হ 1 3 গ 2 3 ঘ 1 2 ও 3, এটা একটু লেখো। 7 নম্বর একটু দেখো, আমি একটু আলোচনা করতেছি, তোমরা এমনিতে হয়তো নিজের উদ্যোগে অনেক সময় প্র্যাকটিস করা সম্ভব হয় না, এই যে প্র্যাকটিসটা করতেছি আলোচনা করতেছি আশা করি তোমাদের হয়ে যাবে। 5 নং এর
মালিহা রহমান 5 নং-এর মেবি 4 হবে। আচ্ছা 5 নাম্বারটা দেখি, মেবি 4 হবে। তাহলে পাশের কোনটা হবে দেখো, সঠিকভাবে দেখো, আমি 5 নং-এর ব্যাখ্যা দিচ্ছি, তোমরা তোমাদের যদি মাথায় না ঢোকে এই তথ্যগুলি অবশ্যই মাথায় থাকবে, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, আমি পাশের উত্তরটা কিভাবে হতে পারে সেটা বলতেছি। 3টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রে কোণের মান, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে শুধু 3টি কোণ জানা থাকলে ত্রিভুজ আঁকা যাবে না। ত্রিভুজের ক্ষেত্রে কোণ কোথায় আঁকবে তুমি? বাহুর দৈর্ঘ্য জানা না থাকলে তাহলে তুমি কোণগুলি আঁকবে কোথায়? ঠিক আছে, ওই জন্য শুধু 3টা কোণ জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব না। নট পসিবল দেয়ার। তাহলে খ এবং গ শেষ হয়ে গেল। আর একটা তত্ত্ব মনে রাখতে হবে, ত্রিভুজের 2 বাহুর সমষ্টি এর 3য় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এনে যে বাহুর দৈর্ঘ্য গুলি দেওয়া থাকবে, সবচেয়ে ছোট 2টা যোগ করবা, যেমন 3 আর 6 যোগ করলে 9 হয়, 3য় বাহু তখন 10, তাহলে 2টার যোগফল 3য় বাহুর চেয়ে ছোট হয়ে গেছে, বড় হওয়া লাগবে, সমান হইলেও হবে না, ছোট হইলেও হবে না। সো এইটাও ক্রস, এটাও নট পসিবল। নাও অনলি ওয়ান এই যে তত্ত্ব আছে, যেটা 9 নাম্বার, এইটা দ্বারাই শুধু সম্ভব। এটার ক্ষেত্রে দেখো সবচেয়ে ছোট বাহু 5, আর এটা হলো 6, 5 আর 6, 11, 3য় বাহু 10-এর চেয়ে বড়, সুতরাং শুধু গটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে একটু ব্যাপারগুলি তোমাদের মাথায় আলোচনা করলে তোমাদের মাথায় এগুলি দ্রুত এসে যাবে। লেফট সাইডে নিব, আশা করি দেখা যাচ্ছে এখন, ঠিক আছে আশা করি। তারপরে আসো এখন 6 নাম্বারের কি উত্তর আইডেন্টিফাই করতে পেরেছো? আমি 5 নাম্বার আলোচনা করেছি, 5 নাম্বার আলোচনা পারলে, 5 নাম্বারটা যদি মাথায় ঢুকে থাকে, আমি আবার বলছি 5 নাম্বারটা, যে এই 3টি কোণ দেওয়া থাকলে কখনো ত্রিভুজ আঁকা সম্ভব না, শুধুমাত্র 3টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব না। তোমরা ত্রিভুজ অঙ্কনের বইয়ে তোমাদের শর্তগুলি আছে, একটু দেখে নিও যে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, এরপরে এই আমি দেখি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখো তোমাদের অধ্যায় সাথে শুরুতেই জন্য কুটিনাটি বিষয় বইয়ের যেখানে যেভাবে আছে কুটিনাটি বিষয়গুলি পড়ে ফেলতে হয়, পড়ে ফেললে তোমাদের এগুলি কুইজের ক্ষেত্রে অনেক ভালো কাজে লাগে, মনোযোগ সহকারে টপ টু বটম পড়তে হয়। দেখো এই ত্রিভুজ অঙ্কন তোমাদের বইয়ে মেবি 136 পৃষ্ঠায়, 3টি বাহু জানা থাকলে এই নিচের সপ্তম শ্রেণীতে আমরা নিম্ন বর্ণিত উপাত্ত থেকে ত্রিভুজ আঁকতে শিখেছি। ঠিক আছে, যেমন 3টি বাহু জানা থাকলে, 2টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে 2 নাম্বার, 3 নাম্বার হলো 2টি কোণ এদের সংলগ্ন বাহু হওয়া লাগবে, আর এটা হলো 2টি কোণ একটির বিপরীত বাহু, এটি 7-এর বই আছে, 2টি বাহু এদের একটির বিপরীত কোণ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও ত্রিভুজ এবং 1টা বাহু জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, উপরের প্রত্যেক ক্ষেত্রে ত্রিভুজের 3টি অংশ নির্দিষ্ট করা হয়েছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে 3টা শর্ত জানা থাকলে ত্রিভুজ আঁকা যায়, কেবল মাত্র নয় 3টা কোণ জানা থাকলে ত্রিভুজ আঁকা যায় না। এমনিতে 3টা শর্ত লাগে ত্রিভুজ আঁকতে, দেখো এই যে 3টা শর্ত, এনে কি যেটা এটার মধ্যে 5 নাম্বার মধ্যে দেখো সঠিক কি, 3টা বাহু, আর 3টা বাহু আর এনে 3টা বাহু হলো 3টা শর্ত, এই 3টা শর্তের মধ্যে আবার গ্রহণযোগ্যতা আছে, 2টা বাহুর সমষ্টি এনে একটা উপপাদ্য আছে, তোমরা এটাও মনে হয় 7-এ পড়ে আসো, ত্রিভুজের 2 বাহুর সমষ্টি এর 3য় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, তাহলে এই শর্ত মানে এই জন্য এটা আঁকা, এই শর্তটা জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। আর আমি তোমাদেরকে যে 137 পৃষ্ঠা বা 37 পৃষ্ঠায় 2টার মধ্যে যেটা বলছি, এটার মধ্যে এখন দেখো এই 6 নাম্বার প্রশ্নের উত্তরটা তোমাদের এখন হয়ে যাওয়ার কথা, যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে 6-এর 6-এরটা লেখছো, 6 নং-এর 2 জনে লেখছো,
একটা মালিহা রহমান আর একটা জুবায়ের জাহিন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই মেবি এই নম্বরটা তিনটি বাহু, এটা তো আমি বলছি যে তিনটা বাহু জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব, তিনটা কোণ জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব না, এটাও বলছি এখানে এই আলোচনায়। আর দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, তাহলে এক এবং তিন, এটা জানা থাকলে সম্ভব না। তাহলে এক এবং তিন আছে হয়ে, যারা কমেন্টসে লিখেছ তাদেরটা ঠিক হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে একটু চিন্তা করো, মনোযোগী হও, তাহলে দেখবে আলোচনার থেকেই তোমাদের মাথায় পারমানেন্টলি এগুলি ঢুকে যাবে, পরে আর ভুল হবে না। এগুলি শুধু তোমাদের এখন যে একটা কুইজ পরীক্ষা হচ্ছে এটার জন্য না, ফর ফিউচার লাইফ যে কোনো টাইমে তোমাদের এগুলি এই কাজে লাগবে এবং মাথায় পারমানেন্টলি থেকে যাওয়ার কথা এই আলোচনার থেকে। ঠিক আছে, আমরা নেক্সট আরো কিছুতে যাই, তারপরে আসো। একটি ত্রিভুজ আঁকার জন্য আর একটা দিলাম সাত নাম্বার, একটি ত্রিভুজ আঁকার জন্য, আমি ত্রিভুজ সাইন আকারে লিখে দিলাম সংক্ষেপে, আঁকার জন্য একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, এটা বলা হয় বহুপদী সমাপ্তি সূচক। মানে আমরা তিনটা অপশন দিব, তিনটা অপশনের মধ্যে একটা বা দুইটা বা তিনটাই কারেক্ট হইতে পারে, এরকম সবগুলি ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে এটার অপশনটা হবে এরকম দিচ্ছি, একটু মনোযোগ সহকারে সাথে সাথে দেখো, তাহলে তোমরা পারবে। দুইটি কোণ একটির বিপরীত বাহু, দুইটি কোণ, দুইটি কোণ ও একটির বিপরীত বাহু, ওই দুইটা কোণের একটার বিপরীত বাহু। তোমরা ইচ্ছা করলে ওই যে বইয়ে 136 পৃষ্ঠা 137 পৃষ্ঠা এগুলির হেল্প নিতে পারো, হেল্প নিয়ে তোমরা এগুলি সলভ করো। ঠিক আছে, তারপরে আর একটা এ থাকবে, দুইটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, দুই দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ, তিন নাম্বার দুইটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, তিনটি কোণ, তিনটি কোণ অপশনে দিলাম, কত দিলাম এক দুই, কত দিলাম এক তিন, কত দিলাম দুই তিন, কত দিলাম এক দুই ও তিন। একটু দেখো এই অপশনটা, এখন আমরা যে ত্রিভুজ সংক্রান্ত যে আলোচনাগুলি করেছি আশা করি খুব সাথে সাথে পেরে যাওয়ার কথা। ঠিক আছে, অ্যান্সারটা কি? মালিয়া রহমান, আয়েশা সাহাব, আন ওয়ারি, সিদ্দিকা, আয়েশা সামসুন, নাহার, ময়না। আচ্ছা, তারপরে আসো এই রোকন আইডি থেকে যারা করতেছ, যে করতেছ, সাইদুজ্জামান, অন্ত, কয়ের অ্যান্সারটা কি? এখনো কয়ের অ্যান্সারটা বলতেছো, কিন্তু কোন কয়ের অ্যান্সারটা কি তো বুঝতে পারতেছি না। মালিহা রহমান লিখেছ, তানবির আহমেদ, ফারহান লিখেছ সাতের এক, তাহলে সাতের এক, দুইটি কোনো একটির বিপরীত বাহু। এই যে তোমরা বইটা যদি একটু পয়েন্টগুলি যে 136 পৃষ্ঠা 137 পৃষ্ঠা পয়েন্টগুলি যদি মাথায় ঢোকাও, তাহলে দেখবা যে এটি হয়ে যাবে, দুইটি কোণ একটির বিপরীত বাহু, দুইটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, তিনটি কোণ। তাহলে তিনটা কোণ তো কত কোণ আগে বলছি যে তিনটা কোণ জানা থাকলে সম্ভব না, সো ইট ইজ নট পসিবল নাম্বার থ্রি। তাহলে এটা যদি বাদ যায় তাহলে এক এবং দুই কয়েরটা উত্তরটা সঠিক। আর আমি আর একটা জিনিস গুরুত্বপূর্ণ সহকারে তোমাদেরকে বলতে চাচ্ছি, এনে কোনো কোনো সময় থাকতে পারে দুই দুইটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ। এই পয়েন্টটা একটু দেখো, শুধুমাত্র যদি বলে দুইটি বাহু যে কোনো কোণ,
হইলে হয় না, আকাশ সম্ভব হয় না। দুইটি বাহু এবং যে কোনো কোন জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব হয় না। এটা হওয়া লাগবে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। আমি এটা একটু ব্যাখ্যা দিচ্ছি, একে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের এই ব্যাপারটা মনে থাকে। এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এই এ বি সি একটা ত্রিভুজ আঁকার দরকার পড়ছে। তোমার এ বি বাহুর দৈর্ঘ্য জানা থাকা লাগবে, দুইটি বাহু আর একটা হলো মনে করো বি সি দৈর্ঘ্য জানা থাকা লাগবে। এখন যদি কোণ এটা জানা থাকে তাহলে কিন্তু ত্রিভুজ আঁকতে পারবা না। এই দুইটা বাহু মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করছে এইটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। এই কোণটাই জানা থাকা লাগবে, এ কোণ এবং সি কোণ জানা থাকলে এই ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। এই পয়েন্টটা একটু মাথায় রাখো, অনেক সময় এরকম পয়েন্ট দিয়েও তোমাদের এতে আসতে পারে। শামসুন নাহার, ময়না, শেহুল একশো সাথে দেখ, থ্যাংক ইউ যারা সঠিকভাবে লিখতে পারছো, মনোযোগ সহকারে লিখতেছো, ফলো করতেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে একটু মনোযোগী হলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার নাম্বার স্কোরের অবস্থানটা অনেক ভালো থাকবে, ঠিক আছে। এখন আমি যে কথাটা বলছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু থাকলে তাদের অন্তর্ভুক্ত কোণ অবশ্যই হওয়া লাগবে, যে কোনো কোণ হইলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, একটু মাথায় রাখো। যেমন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বি জানা থাকলে বি সি জানা থাকলে এবং কোণ বি জানা থাকলে ত্রিভুজ আঁকা জানা আঁকা যাবে, কিন্তু এ বি দৈর্ঘ্য জানা, বি সির দৈর্ঘ্য জানা, কোণ এ বা কোণ সি জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, ঠিক আছে। এই পয়েন্টগুলি একটু মনোযোগ সহকারে বা গভীরভাবে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করো এবং মাথায় ঢোকাতে চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য এটার যে অবজেক্টিভগুলি আছে এইগুলি পারা সম্ভব হবে। এখন দেখো এইগুলির জন্য যেটা বেশি প্রয়োজন সেটা হলো নিচের ক্লাস থেকে স্টেজ ভিত্তিক, দ্যাট ইজ ফাইভের জ্যামিতি ফাইভে, সিক্সের জ্যামিতি সিক্সে, সেভেনের জ্যামিতি সেভেনে, এইটের জ্যামিতি এইটে, নাইনের জ্যামিতি নাইনে যদি খুব ভালোভাবে বুঝে আয়ত্ত করতে তাহলে খুবই অল্প সময়ে অল্প পরিশ্রমে তোমাদের এগুলি মাথায় থেকে যেত। এখন জ্যামিতিতে আর এগুলি একদম এই সহজ লাগবে, অনেক বেশি সহজ লাগবে। এখন হয়তো সম্ভব তোমাদের একটু গ্যাপ হয়েছে, এই গ্যাপ হওয়ার কারণে এগুলি একটু একটু প্রবলেম হয়তো হচ্ছে, তারপরেও এখন যদি তোমরা একটু মনোযোগ সহকারে করো তাহলে আশা করি এই সমস্যাটা সবাইই কেটে যাবে, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে দেখো, আবারও তোমাদেরকে বলছি যারা এই মুহূর্তে ক্লাসে অ্যাড হওয়া সম্ভব হচ্ছে না তাদেরকে একটু তোমরা শেয়ার করে দিও যাতে ওরা অবঞ্চিত না হয়, ওরাও যদি একটু তারা এই সময় নিয়ে দেখতে পারে তাদেরও যাতে কাজে লাগে, ঠিক আছে। সেভাবে একটু যেহেতু পরীক্ষা কাছাকাছি পরীক্ষাটা অবশ্যই ভালো করতে হবে। এরপরে দেখো এই তারপরে আমরা একটু বৃত্তের ক্ষেত্রে আসি, আশা করি তোমরা থাকতে পারবে আরো কতক্ষণ। দেখো তোমরা যদি তোমাদের তো অন্য ক্লাস আপাতত রুটিন অনুযায়ী আসছি, ক্লাস শুরু হইতে হইতে 10টা, আমি আরো কিছু কন করাইতে চাচ্ছি, আমার অবশ্য মিটিং এ দিতে হবে, আমি শেষ করতেছি অল্প সময়ের মধ্যেই, হওয়ার কিছুই নাই, তোমরা একটু দেখো। কোন বৃত্তে অধিচাপের অন্তর্লিখিত কোণ, এনে দুইটা জিনিস মনে রাখতে হবে। আমি বৃত্ত সম্পর্কিত বৃত্তের সাইডে কিছু আলোচনা করতে চাচ্ছি, এরপরে যেগুলি আলোচনা করেছি তোমরা এই চ্যাপ্টারের দ্যাট ইজ সপ্তম অধ্যায়ের যে কুইজগুলি আছে তোমাদের বইয়ে টেস্ট পেপারে, এটি এগুলি আজকেই সলভ করবে। যদি কোনো ক্লাস না হয় এই মুহূর্তেই সলভ করবো, অন্যান্য ক্লাস যদি যেহেতু মিটিং স্যারেরা ক্লাস যদি না নিতে পারে তাহলে তোমরা এটা এই মুহূর্তেই বসে সলভ করার চেষ্টা করো। বিভিন্ন কুইজ জাতির কালেকশানের এই গাইডে বলো বা এই টেস্ট পেপারে বিভিন্ন প্রশ্নে দেখো, দেখে এগুলি সলভ করো, ওই চ্যাপ্টারগুলি আগে অবশ্যই সলভ করো। কোন বৃত্তে অধিচাপ, এখন তোমাদের অধিচাপ এবং উপচাপ এই ব্যাপারটা জানা লাগবে। প্রথমে জানতে হবে চাপ, প্রথমে জানতে হবে চাপটা কি। আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আর একটা বিন্দু চলতে থাকলে
যে বক্রপথের সৃষ্টি হবে তাকেই বলা হবে বৃত্ত। তাহলে এই যে বক্রপথের যে মোট দৈর্ঘ্য এটাকে বলা হয় পরিধি। তাহলে বৃত্তের এই যে পরিধি আছে, পরিধির যে কোনো অংশকে বলা হয় চাপ। পরিধির যে কোনো অংশকে বলা হয় চাপ। মনে করো আমি এতটুকু চাপ নিলাম, এই যে এই পরিধির এতটুকু অংশ নিলাম, বিসি অংশ, তাহলে বিসি একটি চাপ। ঠিক আছে, এখন এই চাপটার দুই ধরনের বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে চাপটা হলো, দেখো আমি একটু আলোচনা করতেছি যে একটা বৃত্ত যদি কোন রেখা যদি এই বৃত্তের এই বক্ররেখাটা বৃত্ত বৃত্তের মধ্যে অসংখ্য বিন্দু আছে, এই যে কোনো দুইটা বিন্দু সংযোগ সরল রেখা হলো জে, তাহলে এই বি সি চাপ আবার বি থেকে সি এর দৈর্ঘ্যটা হলো এটা হলো একটা জে। আর এই জেটা যদি কেন্দ্রের মধ্য দিয়ে যায় তাহলে এটাকে বলা হবে ব্যাস। তাহলে এ ডি হলো একটা ব্যাস, এ ডিটা হলো ব্যাস। তাহলে কেন্দ্রগামী জে কে ব্যাস বলে, একটা ব্যাস বৃত্তকে দুইটা চাপ সমান চাপে বিভক্ত করছে। তাহলে আমি যদি অর্ধেকটা চাপ মুছে দেই, এটা যদি মুছে দেই, তাহলে কেন্দ্রগামী জে একটা বৃত্তকে কি দুইটা অর্ধবৃত্তে বিভক্ত করে, এটার নাম হলো একটা অর্ধবৃত্ত। ঠিক আছে, এখন অর্ধবৃত্তের আমি কিছু কিছু তত্ত্ব এনে আলোচনা করে নিচ্ছি। অর্ধবৃত্তের এই পরিধি বৃত্তস্থ কোন বিন্দু নিয়া, এই বিন্দু নিয়ে এই বিন্দুর সাথে যদি দুইটা প্রান্ত বিন্দু যোগ করে দেই তাহলে যে কোণটা উৎপন্ন হবে এটাকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ। তোমাদের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যে একটা প্রমাণও আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। শেষের কাব্য নাজগিস আক্তার তারবির আহমেদ পাড়া সেকশন সি এর মত মোঠারাথুল, হোয়াট ইজ দ্যাট? নার্গিস আক্তার, অধিচাপ কি অর অর্ধচাপ এর অধিক? স্যার হ্যাঁ, অধিচাপ হলো অর্ধচাপের অধিক। আর মিজান স্যার কেমন আছে, শেষের কাব্য? হু ইজ মিজান স্যার? আই ডোন্ট নো জাস্ট নাও। ওকে, তারপরে দেখো অর্ধবৃত্তস্থ কোণ এসিডি, এনে এসিডি কোণের মান হলো 90 ডিগ্রি বা এক সমকোণ। আমি যেখানে আঁকি না কেন এই অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ হবে। এখন তোমাদের প্রশ্নে যেটা ছিল যে অধিচাপ, একটা বৃত্ত দুইটা প্রান্ত যে কোনো দুইটা বিন্দু যুক্ত করে না দুইটা চাপে বিভক্ত হলো, মনে করো এ বি সি চাপ আর হলো এ ডি সি চাপ, তাহলে দুইটা অসমান চাপে যদি বিভক্ত হয়, একটা টোটাল বৃত্ত যদি দুইটা অসমান চাপে বিভক্ত হয় তাহলে ওই ছোট চাপটাকে বলা হয় উপচাপ আর বড় চাপটাকে বলা হয় অধিচাপ। তাহলে যদি সংজ্ঞায়িত করতে চাও, একটি বৃত্ত দুটি অসমান চাপে বিভক্ত হলে এই বৃহত্তর চাপকে বলা হয় অধিচাপ আর ক্ষুদ্রতর চাপকে বলা হয় উপচাপ। তাহলে দেখো এই চাপ পেজি বিভক্তকারী দুইটা বিন্দু এ এবং সি, এ এবং সি বিন্দুর প্রান্ত বিন্দু যদি আমরা এই অধিচাপের মধ্যে কোন একটা বিন্দুর সাথে যুক্ত করি, যেমন ডি বিন্দুতে যুক্ত করলাম, ডি বিন্দুতে যুক্ত করলে এন এটা অধিচাপে, এটাকে বলা হবে অধিচাপে অন্তর্লিখিত কোণ। মনে করে এটা মুছে দিলাম, এই যে অধিচাপে অন্তর্লিখিত কোণ আমি যদি থাকলেও সমস্যা নাই, এই যে অধিচাপে অন্তর্লিখিত কোণ এডিসি, এটা কোন ধরনের কোণ? বিভিন্ন ধরনের কোণ তোমরা নিচে ক্লাসে শিখে আসছো, এই বিভিন্ন ধরনের কোণ, সমকোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, প্রবৃত্ত কোণ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ, বড় চাপে অন্তর্লিখিত কোণটা সমকোণের চেয়ে ছোট হয়, আর উপচাপে মানে ছোট চাপে অন্তর্লিখিত কোণটা সমকোণের চেয়ে বড় হয়। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণটা হলো কি? সূক্ষ্ম কোণ, সমকোণের চেয়ে ছোট কোণ। আর যদি উপচাপে করি এটা হলো সূক্ষ্ম কোণ, এটা 90 ডিগ্রির চেয়ে সবসময় ছোট হবে। আর অধিচাপে অন্তর্লিখিত কোণ যেটা, এটা যদি আমরা করি তাহলে এটা হবে স্থূল কোণ।
উপযোগ অন্তর্লিখিত কোন হবে? স্থল বর্ণ। এই দুইটা দিয়ে অবদিতি এই বৃত্তের অধ্যায় থেকে আসে। এখন তোমাদের আজকে আমি এই ক্লাসটা আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আমাদের পরে একটা মিটিং আছে ম্যানেজিং কমিটির সাথে, মিটিংয়ে ঢুকতে হবে। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সটে তোমাদেরকে আমি একটা টাইম শিডিউল দেবো। আজকে তো রুটিন মাফিকের ক্লাসটা এখন করিয়ে নিলাম, পরবর্তীতে রুটিন ছাড়া যে ক্লাসগুলি আমি করাবো, তোমরা একটু এই মুহূর্তে আমি যদি রুটিনের বাইরে মানে 12টায় যে কোনো দিন যদি ক্লাস করাতে চাই, যদি তোমরা করতে চাও, কারা কারা করতে পারবে? করতে চাইলে 12টায় বা 4টায় তোমরা একটু কমেন্টসে লিখো কোন কোন সময় করাইলে বেটার, আমি সেই অনুযায়ী তোমাদেরকে টাইম শিডিউলটা পরে এতে দিয়ে দিব। যদি কি বলা হয় এই তোমাদের এতে আমি আইডিতে সবাইরই স্কুল পেজে আমি তোমাদের একটা নোটিশ আকারে দিয়ে দিব কখন করাবো, ঠিক আছে? একটু তোমরা একটু কমেন্টসে লিখো কখন সময়টা 12টায় বেটার না 4টায় বেটার, একটু কমেন্টসে লিখো, আমি কমেন্টসটা দেখে পরে তোমাদেরকে ক্লোজ করব। আর তাহলে আজকে আমি পরে কমেন্টসটা দিকে আগাবো। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওকে। Thank you.